গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি এখন, কিন্তু এই দিনটাই আমি ভালো ছিলাম না। এটা হচ্ছে শনিবারের ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, যেহেতু বাবুর ফিভার হয়েছিল তাই আমার মন মেয়াদ একদম ভালো ছিল না, আমি এডিট করতে পারিনি, ভিডিওটা পোস্ট করতে পারিনি। চলো, আশা করছি তোমরা ব্লগটা পুরোটা দেখবে, খুব ভালো লাগবে তোমাদের দেখতে, আর তোমরা এটাও জানতে পারবে যে আমার সঙ্গে আজকে দিনটা কেমনভাবে কাটলো। তো চলো, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভালোভাবে পরোটা বানালাম, আলু ভাজা বানালাম, চা করে রাতের পাপাকে দিলাম। এদিকে দেখো, বাবু ভালোই ছিল সকাল থেকে, তারপরে যে ওর শরীরটা দুপুরের পর থেকে এতটাই খারাপ হয়ে যাবে আমি সত্যি কখনো ভাবতে পারিনি। আর ও আমাকে প্রচণ্ড জ্বালাতন করছে সুটা মচার জন্য, আর আমি মুছতে দিইনি বলে প্রচুরভাবে ও কান্নাকাটি করেছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বড় হয়ে কি করবি, মুচি টুচি হবি, জুতো মোচা কাজ করবে? জুতোর দোকানটা তাহলে এখন থেকে খুলে দিয়ে না, মোচো জুতো মোচা কাজ করবে। ওর বাবা জুতোটা মুছতে দিইনি বলে কাঁদছে বসে বসে এখানে এসে। আর কোথায় কিভাবে বসে আছে দেখো, এই বাবু গায়ে ধুলো লেগে ময়লা লেগে যায়। ওটো ওটো ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত ব্রাশ করেনি, নাস্তা করেনি, খালি পাককে পাককে বাড়াচ্ছে। ওটো চলো এসো, কেনো পাপা চলে যাচ্ছে, পাপা চলে যাচ্ছে, পাপা চলে যাচ্ছে। ফোনে মারছো, ফোনে মারলে কত টাকা? থ্যাংক ইউ। আর কে দেখে কাশি আরাম হয়ে গেছে জুতোটা মুছতে দিইনি বলে? কি বলছো, কাঁদলে কপ থাকে বুকে? হ্যাঁ চলো, এবার তোমাকে আমি একটু চলো ভালো করে ব্রাশটা করে ফ্রেশ করে দিই। তুমি বলবে ঠিক বুদ্ধি আছে বাবুর বুদ্ধি, তুমি এদিকে জানবি না, ডাস্টবিনে ফেলে দেবে, ডাস্টবিনে ফেলে কি করবে? ঠিক আছে, আর কথা বলতে হবে, তোমার কষ্ট হচ্ছে, বাপ কাশি হচ্ছে, তো তাই জন্য তোমার কথা বলতে কষ্ট হচ্ছে। থাক একটু, তুমি চলো ফ্রেশ হও। দেখো ব্ল্যাক কালার কেমন হয়ে আছে। হ্যাঁ তুমি এইদিকে মুখটা করে আছো, ওই জন্য ব্ল্যাক কালার হয়ে আছে। বাবা একবার দেখো ব্ল্যাক কালার কেমন হয়ে আছে। কত কথা বলে, পাচুল কাচ্ছে কেন, কি হয়েছে বলো? সবাই সবাইকে বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। আমি এবার ফ্রেশ হয়ে আসছি, এসে নাস্তা করবো, তারপরে দেখা করছি। বলো নাস্তা করবো, তারপর দেখা। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, আমার আরএসএল লাইভ 22 ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো, আজকে শনিবার, আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক সকালবেলা উঠেছি, প্রায় তখন 7টা বাজে, ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা বানিয়ে আমার হাতের পাপার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতের পাপা এক্ষুনি বেরিয়ে গেল দোকানে, আর আমার ছোট পাপা, আমার পাপা, আমার রাহাত পাপা, ও ঘুমাচ্ছিল, ও লাস্টে বললো ও চলো, ও দেখতেই পেলে তোমরা কি না মানে করলো আর কি, ওর পাপার জুতো মোচা নিয়ে কান্নাকাটি করলো, করে কাশলো, বমি করলো, এখন পানিটা নিয়ে খেয়ে ঘুরছে। ওকে আমি এখন ফ্রেশ করাবো, পুড়িয়ে ওকে নাস্তা করাবো। তো চলো, ও আবার গামছা চাইছে ফ্রেশ, খুব একা একা মুখ ধুয়ে এসছে, এসে বলছে গামছা দাও। যাই, ওকে ফ্রেশটা আমি ভালো করে করিয়ে দিই, দিয়ে ওকে নাস্তাটা করাবো আর কি। আর পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো, সাথে থাকো, বাকি কী করবো না করবো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করতে থাকবো। দেখি আমার পাপা দাঁড়িয়ে আছে। কি করতে করতে বারোটা বাজিয়ে দিলাম আমি তোমাকে? কান্নাতে বারোটা বাজিয়ে দিয়েছি বলে আমার পাকা ছেলে রে, করতে করতে আমার বারোটা বাজিয়েই দিল, পাকা ছেলে। আর ওর জন্য আলু ভাজা একটু অল্প নিয়ে এসছি, ও বেশি আলু ভাজা খায় না, কিন্তু আমাকে বলছে এইটুকু আলু ভাজা, এইটুকু আলু ভাজা আমি খাবো না, আমি খাবো না, আমাকে বেশি আলু ভাজা এনে দাও। আবার একটু আলু ভাজা ওর মধ্যে দিলাম, আর এদিকে দেখো ওর জন্য দুটো পরোটা রাখা আছে, পরোটা রাখা আছে, ও খাবে এখন। চলো স্টার্ট করো, দেখি সবাই দেখবে তুমি কেমন করে খেতে পারো, তুমি অনেক বড় হয়ে গেছো, সবাই কত ভালো বলো, সব আন্টিরা তোমাকে কত ভালো বলে, বলে তোমার বাবু গুড বয়, ভেরি গুড বয়, সবাই তোমাকে ভালো বলে। শোনা তুমি তাহলে সবাইকে বলে দাও তো যে আমি একা একা খেতে পারি, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কেমন খাই, কই দেখি দাও, দেখি তাহলে দেখি।
তাড়াতাড়ি দেখিয়ে দিতে হবে, তো ডান তুমি যা খেতে পারো একা। হ্যালো বন্ধুরা, আমি অনেকক্ষণ পরে এসেছি তোমার সঙ্গে আবার দেখা করতে। সকালের নাস্তা করে বাবু এখন উঠছে, বাবুর কথা আর কি বলি। সকালের নাস্তা করার পরে বাবুর হঠাৎ করে দেখতে পাচ্ছি জ্বর এসছে, তো সেই জন্য ওকে নিয়ে আমি একটু শুয়েছিলাম। মন মেয়াদটা একদম ভালো নেই, হঠাৎ করে আমার সোনা পাখিটা জ্বর এসে গিয়েছে। তো চলো তাড়াহুড়ো করে, এখন বাজে প্রায় 2 বাজে। এই উন্নাগুলো এখানে রেখেছি এই জন্য, কারণ বৃষ্টি হবে বলে তো বাইরে থেকে তুলে এনে ওখানে দড়িতে অনেক কাপড় শুকাতে আছে। আর যাই সে কোন কথাতে কোথায় চলে যাচ্ছি, বাবুর শরীরটা খারাপ তো মন মেজাজটা ভালো নয় আছে। 2 বাজে এখন, আর এখন আমি রান্না করতে এসেছি, আমার কোনো কাজ হয়নি শুধু সকালে নাস্তা ছাড়া। এখানে দেখো ভাত বসিয়েছি, আর ভাতের মধ্যে তাড়াহুড়ো করে কি রান্না করি, ডিম দিয়েছি সেদ্ধ করতে, আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। আর এখানে কালকে সেই খাসির মাংস একটু কষেছিলাম, খাসি বলছি, খাসি আর মাটন যা সব একই, তাই অল্প রয়েছে সেটা আমি কামতে ঢেলে রেখেছি। আর দেখো বাসনপত্র এখন কিছু ধোয়া হয়নি, চলো ঝটপট রান্না বান্না কমপ্লিট করি, বাসনগুলো ধুই, বাবুকে গা মোছাবো, আজকে গা ধোয়াবো না। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, ভালো হোক খারাপ হোক, তোমরা ভালোটাও দেখেছো খারাপটাও দেখো, চলো দেখতে থাকো। তাহলে কিছু বলার নেই, আমার মনটা খারাপ, কথা কী বলছি না, আমার চোখের পালটা বুঝতে পারছি না কিছু। আর বাবু আমার এখন একটু ভালো আছে, খেলা করছে দেখো। এটা কি হচ্ছে, এটা এটা কি হচ্ছে, কি করছো? এটা আচ্ছা কিরম করে বানাচ্ছে? বাস 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 বুঝছো? ঠিক আছে, কেরাম হয়েছে বলো 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 বলো, ফ্রেন্ডসদেরকে বলো, হ্যাঁ বলো যে সুপার বলো। দেখো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সব গুছিয়ে রেখেছি, বাসনপত্র সব ধুয়ে গুছিয়ে রেখেছি, রান্না টান্না করে সব গুছিয়ে রেখেছি। রান্না কি হলো দেখিয়ে দিয়ে, এখানে ডিম সেদ্ধ করেছি, একটা ডাল ঘন করে একটু ডাল করেছি, তাড়াতাড়ি করে পড়েছি, বেলা হয়ে গেছে, আর কি করবো, কিছু করার নেই। আর এখানে দেখো একটু কালকে রাতের মাটন ছিল সেটা গরম করে খেয়েছি, আর এখানে ভাত আছে। চলো বাবুকে গোসল করাই, আমি গোসল করি, করে তারপর পরে আবার আসছি। আর এখান থেকে আমার খারাপ সময়টা শুরু হবে আর কি, এতটা খারাপ সময় আসবে পরে যে আমি কোনোদিন ভাবিনি। চলো বাবুকে এখন দেখো দুপুরবেলা হয়ে গেছে, ওকে ভাত খাওয়াতে এসেছি, ভাবলাম আমি গোসল করতে যাওয়ার আগে ওকে খাইয়ে তারপরে যাব। তো ভাত তো আমার বাচ্চা খেতে পারলো না, ভাত খাওয়াতে বসেছি, একবার না গালে দিতে দিতে সব ভাত বের করে দিতে যাবে আর কি, বমি করবে, খুব কষ্ট হবে ওর আর কি। আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি এখন বলছি আর দেখছি তো আমার কী কষ্ট হচ্ছে আর কি বলি। আর দেখো ও বমি করছে, সব কিছু বমি টমি করে বের করে দেবে, তারপরে ওকে আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে এসে অল্প মতো খাইয়েছি, অল্প করে একদম যাতে মেডিসিনটা খাওয়াতে পারি, ভাতটা খাইয়ে মেডিসিন খাইয়ে না জ্বরটা আগে দেখলাম কতটা জ্বর আছে, তারপরে ওকে মেডিসিন খাওয়াবো আর কি। আর 100-এর ওপরে ওর জ্বর ছিল এই দুপুরবেলা, এই সময় ছিল ওর 101 জ্বর ছিল, 101 না 102-এর কাছাকাছি জ্বর ছিল। তো ওকে মেডিসিন খাওয়াতেও একটু কমেছিলো, কিন্তু রাতে প্রচণ্ড জ্বর বেড়েছিলো 100। এটা শনিবারের ব্লগ, তো শনিবার রাতে ওর জ্বর ছিল প্রায় 102, আর রবিবার রাতে ওর জ্বর হয়েছে 104। তাহলে বুঝতে পারছো আমাদের অবস্থাটা কেমন হয়েছে। যাই হোক ওকে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো, এরা ইভিনিংও চাইছিলো রোল বানিয়ে দিতে, তো একটু মাটন ছিল আর কি, যেই কষাটা ছিল ওই মাটন দিয়ে একে রোলটা বানিয়ে দিয়েছি। কেমন লাগছে বেটা, খুব সুন্দর লাগছে,
কি দিলে ওটা কি সস আচ্ছা তোমার একটু জ্বর হয়েছে না বেটা এখন তুমি ফিট আছো ভেরি গুড ঠিক আছে দেখো 10টা এখন বাজে বাবু শরীরটা একটু ভালো আছে আর আমি রান্না করতে এসেছি এখন রাতের জন্য ভাত চাল এখানে ধুয়ে নিয়েছি চালের মধ্যে দেব আলু আলু কেটে নিয়েছি আলুটা ভর্তা করব দুপুরবেলা ডাল করেছি আর ডিম সেদ্ধ করেছিলাম একটু মাংস ছিল খাওয়া হয়েছে কিন্তু এবেলা কি আর হবে এবেলা রান্না করতে হবে তাই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিলাম আর আলুটা ছোটো ছোটো কেটে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় সব চাল কারণ ভাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আলুটা ছোটো না কাটলে হয় না আর এখানে দেখো ফ্রিজে 4-5 পিস একদম অল্প মুরগির মাংস ছিল সেটা ভালো করে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মশলা মাখিয়ে রেখে দিলাম পেঁয়াজ কেটে রেখেছি আর ভাতটা বসিয়ে দিয়ে মাংসটা করব তার আগে আদা রসুন নেই একদম পেস্ট করা আদা রসুনটাকে বের করেছি আদা রসুনটাকে ছিলে পেস্ট বানাবো বাবু ডাকছে কেন তো কি জানি একদিন ব্লগ ছাড়িনি আমি তাই একটা দিদিভাই জয়া ওয়ার্ল্ড বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করছে যে তোমাকে খুব মিস করছি গো তো যাই হোক ইউটিউবে আসার পরে এত ভালো ভালো দিদিভাইদের সঙ্গে আমার পরিচয় হয়েছে আর বলার মতো নয় যাই হোক এদের সবার সম্পর্ক যেন আমার সঙ্গে এরকমভাবে ভালোভাবে মিষ্টি সম্পর্ক থাকে তো চলো নতুন নতুন ভিডিও যারা আমার দেখছো তাদেরকেও বলবো আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমার সোনার জ্বর হয়েছে তাও আমার সোনা কোনো দিনও ছোটো থেকে নেতিয়ে পড়ে না কোনো দিনও রান্নাটা করতে করতে আবার ছুটে আসলাম জ্বর এসছে আবার দেখি একবার জ্বর এসছে ওষুধ খাইয়ে দিয়েছি আবার দেখতে পাচ্ছি ফের জ্বর আসছে তাই জন্য আগে থার্মোমিটারে দেখে নিচ্ছি কারণ আমি তো এখন অতটা জানি না কতটা কীরকমভাবে জ্বর আসলে ওষুধটা খাওয়াতে হয় থার্মোমিটারে দেখলে একটা নিশ্চিন্ত হয়ে যায় যে জ্বর এসছে এতটা তাহলে ওষুধটা খাওয়াই আর মানে 100 নিচে থাকলে আমি খাওয়াই না 100 ওপরে উঠে গেলে আমি জ্বরটা মানে ওষুধ খাওয়াই আর কি তো তাই দেখছি আর কি আর তবুও আমার শোনা দেখো না কীরকম কথা বলছে শোনা আমার খুব ভালো বড় বড় থার্মোমিটারের ক্যাপটা নিয়ে বলছে বড় বড় নোখ দাঁড়াও চেপে থাকো হাতটা চেপে থাকো 1 মিনিট হয়ে গেলে আমি দেখবো চেপে থাকো তোমরা দেখতে পাবে কি আমি বলতে পারছি না তবে 100 উপরে জ্বর আছে ওষুধটা ফের আবার খাওয়াতে হবে তবে চলো রান্না বান্না আমার হয়ে গেছে 12টা বাজে 10 মিনিট বাকি 10 মিনিট না 5 মিনিট বাকি খাওয়া দাওয়া করবো তবে আলুটা ভর্তা করতে এখন বাকি আছে আলু ভর্তা করবো আর চিকেনটা কেমন হলো তোমাদের দেখিয়ে দিলাম আর রাতে কি খাচ্ছি সেটাও দেখিয়ে দিই সব কিছু তোমাদের দেখো এখানে একটা ডিম সিদ্ধ আছে বাবুর জন্য আর এখানে রয়েছে বাবু সরে যাও আজকে চিকেন সরে যাও আলো লাগা রাখছে না চিকেনটা কেমন হয়েছে দেখো তোমরা কমেন্টে জানাবে চিকেনটা কেমন হয়েছে একদম অল্প চিকেন কিন্তু কিন্তু কালার এসছে দেখো কেমন সুন্দর কালার এসছে আর নিচে গামলাতে ভাত আছে আর এখানে আলু পেঁয়াজ ভাজা আছে ও সরি লঙ্কাটা আনা নেই লঙ্কা ভাজা একটা কৌটোতে রাখা ওটা আনা নটা নিয়ে আসবো নিচে করতে হবে আর এখানে ডাল লঙ্কা ভাজাটা নিয়ে এসে ভাতটা বানিয়ে নিই খাওয়া দাওয়া করবো এবার আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আবার একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ